Sí. हेलो एवरीवन, आशा करी सबाई भालो आछेन। आज के आमी आपनादेर देखाबो होच्छे एई अपारेल्स 2+10 एर किभाबे सेटअप करते हय एबं रिव्यू साथे आपनादेर प्राइसटाओ बोले देब। आमी आमार लास्ट जे भिडियो दुइटा छाड़ी कुतुबदिया कैम्पिंग टूरेर, सेखाने आमी प्रथम एई टेंट यूज करी, सेटा निये आमार सेटार एक्सपिरियेंसो थाकबे। आर आपनारा जदि भिडियो दुइटा देखते चान ताहले लिंक डेस्क्रिप्शन बॉक्स और आई बटने देवा थाकबे, सेखान थेके देखे नीते पारबेन। तो आपनारा जखन ए बैगटी किनबेन तखन एरकम ए बैग कैरि बैग देवा थाकबे। आमी लास्ट बार एटा ठीकभावे फोल्ड करि नाई, एजन्य पुरोटा भेतरे ढुके नाई। एमनि पुरोटा भेतरे ढुके जाबे, एटार एकटाई समस्या होच्छे एटार कोनो हैंडेल नाई। सो आपनार बड़ो ट्रैकिंग बैग थाकले सेई ट्रैकिंग बैगे क्यारि करते पारबेन, अथवा এইভাবে করে ক্যারি করা লাগবে, এটা একটা সমস্যা। তো চলুন শুরু করি এটা সেট আপ করা। এই সুতা দুইটা আসলে ইম্পর্টেন্ট, কখনো হারাবেন না। এগুলো সম্পর্কে আমি আপনাদের একটু পরেই জানাচ্ছি, আপাতত সাইডে রাখলাম। এটা হচ্ছে তাবুর রেইন কভার, আর এটা হচ্ছে মেইন বেস। যখন মাটিতে এটা সেট আপ করবেন তখন হচ্ছে এই হুকগুলা মাটিতে গেঁথে নেবেন, আর এই হুকগুলাকে গাঁথার জন্য, ভালোভাবে গাঁথার জন্য আপনার হচ্ছে এরকম মেইন 8টা বড় হুক দেওয়া থাকবে, 4 মাথায় প্রত্যেকটাই 2টা করে দেওয়ার জন্য। এরপর হচ্ছে আপনার মেইন দুইটা হোল্ডিং স্টিক, বেসিক্যালি এখানে দুইটা স্টিক আছে, অ্যান্ড দুইটা স্টিক দিয়ে আপনাকে হচ্ছে তাবু দুইটা হোল্ড করতে হবে। আপনার দেখে মনে হচ্ছে এটা দিয়ে কীভাবে তাবু হ্যান্ডেল হবে, বাট এখানে খুব সুন্দর একটা মেকানিজম ইউজ করা হয়েছে। আপনি যদি এটার এক মাথা থেকে টান দেন তাহলে এটা এভাবে ভেতরে ঢুকে যাবে, অ্যান্ড এইটা আস্তে আস্তে বড় হইতে থাকবে। টোটালি স্টিক আর কি, তো এইটা এক মাথা আপনি কোনাকুনি এই পাশে লাগাবেন। কিভাবে আপনি এইটা আরেক কোণায় লাগাবেন। এই হুকটা এটার ভেতরে এইভাবে চলে যাবে, আপনি অপর স্টিকটা নিয়ে তারপরে
ফাইনালি দুইটা একটা ক্রস পয়েন্ট পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের বেসিক্যালি তাবুর বেস সেট আপ করা হয়ে গেল। তাবুর আপনি দেখতে পাচ্ছেন যে এই সাইডেও একটা চেইন আছে যেটা পুরোটা খোলা যায়। অ্যান্ড এই পাশে আপনার চেইন আছে যেটা পুরোটা খোলা যায়। তো এখন আমাদের হচ্ছে নেক্সট পার্ট, যেটা এই রেইন কাভার, আমরা এটা পুরোটার উপর দিয়ে দিব। তো এই রেইন কাভার দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যে এই কেচুয়া সাইডটা এই ভার্টিক্যাল পাশে অথবা ওই পাশে হবে। তো এই আমাদের তাবু সেট আপ করা হইলো, এরকমই হবে সেট আপ করার পরে। আর এটার এন্ট্রি হচ্ছে আপনার এই বড় চেনটা খুললেই ভেতরে ঢোকা যাবে। চেনটা ডাবল ওয়ে দেওয়া আছে, আপনি ভেতর থেকেও আর বাইরে থেকেও যেভাবে ইচ্ছা খুলতে পারবেন। উইন্ডো খোলার পরে এটা হবে এন্ট্রি পয়েন্ট। আপনি যদি কাছে এসে ভেতরে দেখতে চান তাহলে এখানে মোটামুটি দুইজন থাকার মতো জায়গা আছে। আমরা যেই দুইজন ছিলাম তারা এটার ভেতরে ইজিলি থাকতে পারছি, যদিও নড়াচড়া বেশি একটা করতে পারি নাই। মেনলি রাত কাটানো যাবে দুইজন, আর একজন হইলে কোনো সমস্যা নাই, ইজিলি রাত কাটাতে পারবেন। তাবু নিয়ে যদি রিভিউ দিতে চাই তাইলে আমরা যে ফার্স্ট ক্যাম্পিং করি কুতুব দিয়া, সেই রিভিউ অনুযায়ী এটা খুবই ভালো। সারাদিন কুয়াশা, সারা রাত কুয়াশা পড়ে, তারপরেও ভেতরে তুলনামূলক ঠান্ডা কমই লাগে। আর এটার প্রাইস হচ্ছে 2,500 টাকা আপনি যদি ডেকাথন থেকে নিতে চান। সাথে যা যা অ্যাক্সেসরিজ দেখেছেন তাই পাবেন, এক্সট্রা কিছু পাবেন না। যারা রেগুলার ক্যাম্পিং করেন বা ক্যাম্পিং করতে চান তাদের নিজস্ব একটা তাবু হলে অবশ্যই ভালো হয়। সো আমি এটা রিকমেন্ড করব। যদিও আমি প্রফেশনাল তাবু রিভিউয়ার না, সো আমি কম্পেয়ার করতে পারতেছি না, কিন্তু আমার এই তাবুর ইউজ করার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা আপনাদের রিকমেন্ড করতে পারি। সো আজকে এ পর্যন্তই। আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাতে সবাইকে ধন্যবাদ। আপনারা যদি কোনো কিছু দরকারি ইনফরমেশন পেয়ে থাকেন বা আপনাদের ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি খুবই ছোট একটা ট্রাভেল চ্যানেল, সো আপনাদের এই ছোট ছোট লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দিবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। শেষ হয়েছে।